জামাত ও বিএনপির কর্মসূচিতে নাশকতা হলে মোকাবেলায় প্রস্তুত রয়েছে পুলিশ, এমন তথ্য দিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেজন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেসব বিষয়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ঢাকা অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এসব কথা জানান ডিএমপি কমিশনার। তরুণ বেগীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আগামী 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু এই নির্বাচনকে ঘিরে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অসহযোগ আন্দোলনকে সমস্যা মনে করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান। তিনি জানান, এবারের নির্বাচনে নাশকতা, সন্ত্রাস, আতঙ্ক সৃষ্টির পাশাপাশি অতিরিক্ত সমস্যা হচ্ছে বিএনপির অসহযোগ আন্দোলন। একটি বা দুটি দলের আন্দোলনকে ঘিরে সৃষ্টি হতে পারে শঙ্কা, তবে সবকিছু মোকাবিলা করে তৈরি করা হবে ভোটের সুষ্ঠু পরিবেশ। আমি মনে করি যে পুলিশের পক্ষ থেকে আমি বলতে পারি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশ পুলিশ এই সমস্ত যে সমস্যা, এই সমস্যাগুলো, এই শঙ্কাগুলো মোকাবেলা করে একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ গড়ে তোলার মতো অবস্থা, অবস্থান এবং ক্যাপেবিলিটি সব কিছুই তাদের রয়েছে এবং সেজন্য তাদের প্রস্তুতিও রয়েছে। ভোট প্রতিহত ও রেলে নাশকতা প্রসঙ্গে তিনি বলেন, নাশকতা একটি নয়, বেশ কয়েকবার ঘটনা হয়েছে। 28 অক্টোবর থেকে দেশে জ্বালাও পোড়াও হচ্ছে। গত অক্টোবরের 28 তারিখের পর থেকে এই পর্যন্ত বিভিন্নভাবে জ্বালাও পোড়াও, অগ্নিসংযোগ ইত্যাদি বিভিন্ন ধরনের নাশকতা কার্যক্রম চালানো হচ্ছে। এর বেশিরভাগই কিন্তু পুলিশ উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করতে, আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে, এবং বাকি যারা রয়েছে তারাও আশা করি আমাদের তৎপরতা চলছে, এই তৎপরতায় তারাও আইনের আওতায় চলে আসবে। অনেকে আইনের আওতায় এসেছে, বাকিরাও আসবে। ভবিষ্যতে পুলিশ আরও সতর্ক থাকবে বলেও জানান তিনি। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।